कौन भाई कारे दिया जाबो सुप्रिय दर्शक स्वागत जानाच्छि सम्पादकीय होते आमी खान मोहम्मद रुमेल आमादेर आजकेर विषय करोना सामने केमन दिन আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্কাইপেতে ঢাকা থেকে সরাসরি যুক্ত হবেন মনিরুল ইসলাম অতিরিক্ত কমিশনার কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যুক্ত হবেন খন্দকার শাকাওয়াত আলী তিনি সমাজতত্ত্ববিদ ও গবেষক এছাড়াও অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদানুর রহমান রিসার্চ সেন্টার প্রধান ইউনিভার্সাল মেডিকেল কলেজ এছাড়াও ডক্টর জহিরুল ইসলাম লিটন আমাদের সঙ্গে যুক্ত হবেন তিনি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক এছাড়াও আমরা টেলিফোনে যুক্ত হওয়ার চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির সঙ্গে আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো দেশে করোনায় বেশি আক্রান্ত 21 থেকে 30 বছর বয়সীরা আরও 9 জন সহ মোট 84 জনের মৃত্যু নতুন শনাক্ত 306 সংক্রমণ বাড়ছে গাজীপুরে আবারও স্বাস্থ্যবিধি মানার তাগিদ প্রধানমন্ত্রীর বললেন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আপাতত ব্যয় হবে করোনা মোকাবিলায় একাদশ সংসদের নিয়ম রক্ষার সপ্তম অধিবেশন সমাপ্ত লকডাউন না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের জানাজায় লাখো মানুষ বাড়ল ঝুঁকি বলছেন সিভিল সার্জন ছয় গ্রামের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নারায়ণগঞ্জের মতো হটস্পটেও এখনও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব এবং সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আরও 3 বাংলাদেশি সহ একদিনের রেকর্ড 2500-এর বেশি মৃত্যু দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই আজকে আলোচনা শিরোনাম করেছি করোনার সামনে কেমন দিন কারণ চিকিৎসক সহ বিশেষজ্ঞ যারা রয়েছেন করোনা মোকাবেলায় কাজ করছেন করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সবাই বলছেন যে এই মে মাস সামনে যেটি আসছে অর্থাৎ এপ্রিল পেরিয়ে মে মাস সেই মে মাসের ঝুঁকি আরও বাড়তে পারে সেই আশঙ্কার কথা তারা বলছেন পাশাপাশি সেই ঝুঁকি যেটি বাড়তে পারে বলে তারা বলছেন সেই ঝুঁকি মোকাবেলায় আমরা কী করতে পারি কী করলে আমরা সেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো কিংবা ঝুঁকির পরিমাণ হ্রাস পাবে সেই বিষয়গুলো আজকে আমরা যারা আমাদের সঙ্গে আলোচকরা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব শুরুতেই যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য রোয়া ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির কাছে রোয়া ওবায়দুল মুক্তাদির চৌধুরী আজকে আমাদের খবরের শিরোনামে রয়েছে যে লকডাউন না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় লাখো মানুষের সমাগম ঘটেছিল ঝুঁকি বেড়েছে কিন্তু কি অবস্থা সেখানে আমরা যেটি খবর পেয়েছিলাম যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ায় নয় ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও অনেক মানুষ সেখানে গিয়েছেন তো উঠছে তাদেরকে কেন ঠেকানো যায়নি সেরকম একটি প্রশ্ন যেরকম উঠেছে পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে যে আশপাশের গ্রাম থেকে যারা এসেছেন তাদেরকেও কেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্থানীয় প্রশাসন তাদেরকেও কেন দমিয়ে রাখতে পারলো না এত বড় জমায়েত কেন সেখানে অনুষ্ঠিত হতে পারলো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব মাননীয় এমপি আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে একটি জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে সকল গণমাধ্যমে সে বিষয়টি উঠে এসেছে তো আমরা এখন পর্যন্ত যে যতটুকু তথ্য পেয়েছি যে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় আশপাশের জেলা থেকে অনেক মানুষ সে জানাজায় যুক্ত হয়েছেন তো এই যে উৎসের জায়গাটিতেই কেন সেই মানুষজনকে দমিয়ে রাখা গেল না এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও কেন দমিয়ে রাখা গেল না এই পরিস্থিতিতে সিভিল সার্জন বলছেন যে ঝুঁকির মাত্রা অনেকটাই বেড়েছে আপনার পর্যবেক্ষণ কী আমরা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি তো এই ফাঁকে আমি একটু মনিরুল ইসলামের কাছে যেতে চাই যিনি কাউন্টার টেরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান জনাব মনিরুল ইসলাম আপনি কি শুনছেন দর্শক আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি দর্শক কারিগরি ত্রুটির কারণে অতিথিদের সঙ্গে যুক্ত হতে পারিনি তবে আমরা চেষ্টা করছি আপনারা আগেই জানিয়েছিলাম যে দুজন ছাড়াও আমাদের সঙ্গে আরও দুজন চিকিৎসক রয়েছেন একজন সমাজতাত্ত্বিক রয়েছেন তো তাদের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব তো যেটি বলছিলাম যে করোনার সংক্রমণ যেটি গত 8ই মার্চ থেকে বাংলাদেশে শুরু হয়েছে আজকে মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাসেরও মধ্যভাগ আমরা অতিক্রম করছি এবং এই ধারাবাহিকতায় গত 26শে মার্চ থেকে বাংলাদেশে লকডাউন চলছে আজকে লকডাউনের 24তম দিন এই সময়টাতে আমরা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন চিকিৎসক সহ অন্যান্যরা তারা সবাই যেটি বলছেন যে
ট্রান্সমিশন আমাদের ইন্টারাপ্ট করতে হবে, অর্থাৎ যেই করোনার সংক্রমণ, সংক্রমণটি আমরা যদি বিস্তারটি ঠেকাতে না পারি, বিস্তারটি যেন এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, তাহলে সামনে আমাদের জন্য আরও কঠিন দিন অপেক্ষা করছে। তো এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা দেখেছিলাম, যে প্রথমে যেটি বলা হচ্ছিল যে ইতালি ফেরত বাংলাদেশি মানুষ যারা প্রবাসী ছিলেন তারা যখন দেশে আসতে শুরু করেন তখনই এরকম একটি আশঙ্কার কথা বলা হচ্ছিল যে তাদেরকে যদি আমরা কোয়ারেন্টিন নিশ্চিত করতে না পারি তাহলে হয়তো করোনা ছড়িয়ে পড়তে পারে। তো তাদেরকে হোম কোয়ারেন্টিনে দেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত হয়নি। তো এর পরবর্তীতে যেটি হয়েছিল যে কয়েকটি ক্লাস্টার এলাকার কথা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছিল এবং চিকিৎসক সহ বিশেষজ্ঞরাও সতর্ক করছিলেন। তো তারপরেও আমাদের ক্লাস্টার এলাকা থেকেও করোনার সংক্রমণ ছড়াচ্ছে, তেমন খবর এখন আমাদের কাছে রয়েছে। তো যে খবরটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একটি জানাজায়, আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে সংসদ সদস্য তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। মাননীয় এমপি, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। আমরা যে বিষয়টি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি জানাজাতে আজকে লাখো মানুষের সমাগম হয়েছে বলে গণমাধ্যমগুলো খবর দিচ্ছে, এই ক্ষেত্রে যে তথ্যগুলো আমরা পেয়েছি শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আশপাশের অনেক জেলা থেকেও মানুষজন সেখানে সমাবেশ করেছেন, সমাবেত হয়েছিলেন। তো উৎসেই কেন সবাইকে ঠেকানো গেল না, সেই প্রশ্নটি যেমন রয়েছে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে বা গ্রাম থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও কেন একেবারে নিবৃত করা গেল না, আপনার পর্যবেক্ষণ কি? প্রথমত হলে আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের সমাজের যে কম্পোজিশন, এই সমাজের কম্পোজিশনে আপনার এই ধরনের অনুষ্ঠানাদিতে লোকজনকে বাধা দেওয়া একটু অসুবিধাজনকই বটে। যেমন ধরেন আমাদের যে কয়েকদিন আগে যে পোশাক শ্রমিকদের ব্যাপাররা যেভাবে ঢাকার দিকে ছুটেছিল, কেউ বাধা দিতে পারেনি। বাধা দিলে একটা পথই ছিল, সেটা হলো ফোর্স ইউজ করা। ফোর্স ইউজ করার পরিস্থিতি এখন যে অবস্থা দেশে আছে, সামাজিক অবস্থা থেকে আরম্ভ করে অন্যান্য সবকিছু মিলিয়ে সেই অবস্থাটা কিন্তু নাই ফোর্স ইউজ করা। হ্যাঁ, উৎসে বাধা দিতে পারতো, যেমন ধরেন কিশোরগঞ্জ থেকে এসছে, কিশোরগঞ্জ লকডাউন, সেখান থেকে কিভাবে আসলো? নরসিংদী থেকে আসছে, নরসিংদী লকডাউন, সেখানে কিভাবে আসতে পারো? ভৈরব পার্ট অফ কিশোরগঞ্জ, সেখানেও লকডাউন চলছে, কিভাবে আসলো? এইগুলো এখানে বন্ধ করার যেত, চেষ্টা করলো, কিন্তু চেষ্টা কেউ করে নাই। এটা এই জন্য যে কেন করে নাই এইটার উত্তর যারা করে নাই তারা দিতে পারবে। ব্রাহ্মণবাড়িয়াতে যে অঞ্চলটাতে হয়েছে এই অঞ্চলটা ঠিক আমার কনস্টিটুয়েন্সি না, আমার কনস্টিটুয়েন্সি হলেও এখানে আমরা বাধা দিতে পারতাম কিনা আমার সন্দেহ আছে। কারণ দীর্ঘদিন যাবত আমরা এই এই ধরনের কাজকে ধর্মীয় কাজ বলে বিবেচনা করে এসেছি, যেটার সাথে ধর্মের কোনো যোগাযোগ নাই। এটি একটি বিধান, ধর্মীয় বিধান, জানাজা পড়া। জানাজা পড়া যে কোনো ফরজ কাজ নয়, এটা একটা ফরজে কেফায়া, মানে বাধ্যতামূলক ফরজ না, বাধ্যতামূলক, কিন্তু যে কোনো একজন, আপনি যদি মনে করেন আপনার গোষ্ঠী 10,000 লোক আছে, সেখান থেকে একজন যদি আসে তাই দিয়ে আপনার আদায় হয়ে গেলে যাবেন। কিন্তু এই জিনিসটা যারা এখানে গিয়েছিল তারা বুঝে কিনা এটা আমার সন্দেহ আছে। তাদের অধিকাংশ আমি যতটুকু দেখলাম ছবিটা আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলে, তার অধিকাংশই হলো, এবং আমি যা খবর পেয়েছি, আপনার কওমি মাদ্রাসার ছাত্র এবং কওমি মাদ্রাসার টিচার। এই কওমি মাদ্রাসার টিচাররা কিন্তু এটা ইচ্ছা করলে বাধা দিতে পারতো, কিন্তু আর বাধা দেয় নাই, ছাত্রদেরকেও বাধা দেওয়া হয়নি। গ্রামের মানুষ কিন্তু খুব কম গিয়েছে, আপনি আবার দেখেন চেহারা, আপনি তাদের ছবি আনেন, আপনাদের যে ইয়ে আছে যারা ফটোগ্রাফার যারা গিয়েছিল তাদেরকে বলেন, আবার ছবিগুলো আপনারা পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ওই মাদ্রাসার ছাত্ররা গিয়েছে। এরা তো একটা অদ্ভুত চিন্তা থেকে কাজ করে। এদের মধ্যে একজন কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়ে বলছে যে এরকম যদি করোনাতে যদি কোনো আলেমের মৃত্যু হয় বুঝতে হবে, বা পাঁচ অক্ত নামাজ পড়ে এমন লোকের মৃত্যু হলে বুঝতে হবে কোরআন মিথ্যা। আরে এটা কি কেউ কোরআন মিথ্যা এরকম হইতে পারে? কোরআনের মানে এরকম কথা হইতে পারে? কিন্তু সে তো বলে ফেলেছে, তার তো অসুবিধা নাই। আর আজকে যে ফ্রেন্ড, কালকে তাকে আপনি কাফের বলতেছেন। যেমন নেই যে কওমি মাওলানারা যে আপনার যারা তাবলিগ করে তারা দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ আর এক ভাগ কি কাফের বলে। এখন এই যে একটা জটিল একটা মেরুকরণ আছে বা জটিল একটা পরিস্থিতি আছে আমাদের ধর্মীয় লোকদের চিন্তা চেতনায়, এইটাকে মোকাবেলা করা দীর্ঘ একটা প্রক্রিয়া ছাড়া আর কিছুই না। এখানে আমি মনে করি রাষ্ট্রের, সরকারের, সমাজ সম্পর্ক, সমাজ সচেতন মানুষ আমরা যারা, তারা সকলেই দায়ী এটার জন্য। এবং এই যে করোনা ভাইরাস জনিত যে ডিস্টেন্সিং এর ব্যাপারটা, সেইটার ব্যাপারে আমরা সকলেই ব্যর্থ।
তো কথা শুনতেছ না, আমাদের ডোনাল্ড ট্রাম্পই তো কারো কথা শুনে না। রাজনীতিবিদ হিসেবে মানুষজনকে নিয়েই আপনাদের চলাফেরা করতে হয়, মানুষজনকে আপনার কাছে থেকে পর্যবেক্ষণ করেন। এই যে বর্তমান করোনার কথা যদি আমরা বলি, এক মাসের বেশি সময় হয়ে গেল, প্রায় দেড় মাস, এর মধ্যে সরকারি তরফে বিভিন্ন মাধ্যমে কিন্তু বারবার মানুষজনকে বলা হচ্ছে যে কি করতে হবে, কি করতে হবে না, বাসায় অবস্থান করুন। আপনারাও বলছেন, এই যে আমাদের আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বলছেন, জি আমরা সবাই বলছি, আপনাদের এই যে টিভি, সময় টিভি বলছে, হ্যাঁ সমস্ত টিভি গুলো বলছে, হুম ঢাকার প্রবেশ মুখে ঢুকতে এবং বের হতে দিতে, তো এই কঠোর অবস্থানে বা যেতে হবে কেন? জনগণ তো নিজে থেকেই সচেতন হবে, এটি প্রত্যাশা। জনগণ সচেতন হচ্ছে না কেন? সচেতন না হলে আপনি, এটা তো কেন হচ্ছে না, এটার এটা তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার। জি, যেমন ধরেন আজকে যে যারা গেছে জানা যায়, তারা মনে করে জানা যায় গেলে হয়তো তারা বেহেশতে চলে যাবে, এইটা মনে করে। এই যে সাইকোলজিক্যাল ব্যাপারটা আছে, এটাকে আমি তো মোকাবেলা করতে পারি না একটা ফোর্স ইউজ করা ছাড়া। ফোর্স ইউজ করা কি আপনি ডু ইউ সাপোর্ট ইট, যে ফায়ারিং করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়াটা উচিত ছিল, এরকম কি আপনি মনে করেন? না, করি না, আমি মনে করি না এরকম হবে না। আমরা আমাদের কথা শুনছে না। এই যে কারওয়ান বাজারে যে হাজার হাজার লোক প্রতিদিন সকালে হচ্ছে, সেখানে আপনি কি ফোর্স অ্যাপ্লাই করবেন? আপনি যে ইয়েতে আপনার মোহাম্মদপুরের বাজারে যে প্রতিদিন হাজার হাজার লোক হচ্ছে সকালবেলা, এটাকে এটাকে ফোর্স ইউজ করে বন্ধ করতে পারবেন? বুঝিয়ে বলতে হবে। আমরা তো বুঝাচ্ছি, গত এক মাস দেড় মাস যাবত আমরা বুঝাচ্ছি, কেউ বুঝে না। না বুঝলে কি করবে না? যেমন আমি এখন একটা খবর শুনলাম যে করোনা ভাইরাসের রোগী আপনার নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াতে এনেছে, আসার সময় ভদ্র মহিলা মনে করছে তা তার বোনকেও নিয়ে আসা উচিত, সে তার বোনকে নিয়ে আসছে। এখানে আপনার ইয়োনো বাধা দিয়েছে, অসি বাধা দিয়েছে, তাদের কথা শুনে নেয়। এখানে একটা করা যেত, ফোর্স করা যেত। ফোর্স কতটা আপনি পারবেন এটা করতে বলেন? মানুষের চেতনায় যদি না আসে, আমরা তো ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম থেকে আমাদের আওয়ামী লীগের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে, ডিসি এসপি তাদের যে একটা কমিটি আছে, সেই কমিটি সিভিল সার্জনের মিলে যে কমিটি আছে, সেটার তরফ থেকে মাইকিং হচ্ছে, জনসচেতনতামূলক প্রচার হচ্ছে। এখন প্রবলেম হলো কি, জনসচেতনতামূলক যে প্রচারটা সেখানেও আমরা নিয়ম কানুন মানছি না। আমরা মানে চলে যাচ্ছি যে কয়েকশো লোক একত্র হয়ে একজন লোককে রিলিফ দিতে, এক অদ্ভুত সাইকি কাজ করে। এই সাইকির আমি ভাই সত্যি কথা বলতে কি আমি এটা উত্তর দিতে পারবো না, এটা সাইকোলজিস্ট এই উত্তর দিতে পারবেন কিনা, বাংলাদেশের মানুষের ভিতরে কেন এটা কাজ করে না, এটা আমার মাথায় ঢুকে না, আমার মাথায় একেবারেই ঢুকে না। আর এটা তো একটা অন্য ধরনের কাজ, যে এখানে ধর্মীয় সংকীর্ণতা প্রচন্ড ভাবে কাজ করেছে বলে আমার ধারণা, কারণ এই লোকেরা সংকীর্ণতায় শিক্ষা দেয়। এবং এই এই যে মানে যারা ওখানে গিয়েছিল তাদের 90% অ্যাবাভ 90% হলো ওদের লোক, যারা এই এই জমায়েতটা করেছে, তারা বাধা দিতে পারত, তারা জমায়েতটা করা উচিত হয়নি। এমনকি ঢাকা থেকে একজন মৌলানা সাহেব বলছেন আজকে, আপনার ট্রিবিউন পড়ে দেখেন, বাংলা ট্রিবিউন বলতেছেন যে আমি তো ঢাকা থেকে ওনার ইয়াতে ঢাকা থেকে যাওয়াটা কি জরুরি ছিল? এই মৌলানা সাহেবের তো বাধা দিতে পারতো, কেউ বাধাও দেয় না, উনি নিজের দায়িত্ব গেছে, উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, উনি জেনারেল সেক্রেটারি হেফাজতে ইসলাম না কার যেন জেনারেল সেক্রেটারি, ওনার কি এটা দায়িত্ব ছিল না? ওনারা যদি বাধা দিতেন বরং এটা মোর এফেক্টিভ হতো, কিন্তু ওনারা দেন না। জি, কেন দেন না উনি যায় না? ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে এক ডজন লোক গিয়েছে, বড় বড় আলেম সাহেবরা গিয়েছেন, না গেলেও পারত, একজন কি দুইজন যেতে পারত, কিন্তু গেছেন না, কত বাধা দিবেন না? এখন আমাদের প্রবলেম হলো আমাদের একটা সাইকোলজিক্যাল দিক আছে। একজন সিপাহী যে নাকি আপনার ইয়াতে আছে, রাস্তায় আছে, বা একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সে কিন্তু একজন বড় মৌলানা সাহেব দেখলে হুজুর সালাম দিতে দিতেই তো তার জীবন শেষ হয়ে যায়, তাকে বাধা দিতে পারে? প্রবলেম হয়ে গেছে। জি, এই প্রবলেম গুলো আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে, সকাল দুপুর, এটা কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়ার প্রবলেম না, সারা দেশের, সারা দেশের একই চিত্র, সমস্ত দেশে একই প্রবলেম চলছে। এই প্রবলেমটাকে এইভাবে যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সচেতনতার অভাব আছে। আমরা যারা, আমি যেমন এখন বক্তৃতা দিতেছি আপনার সামনে, বা আপনি আমার কথা প্রশ্ন করতেছেন, আমিও বাইরে গেলে কালকে সকালে তো মনে থাকবে না, কারণ আমার তো বাইরে হবে, আমি বেরিয়ে যাব, দুইটা কারণে যাবো, হয় আমার যে একটা, আমি যে একটা বিরাট কিছু এটা প্রমাণ করার জন্য আমি বেরিয়ে যাবো, আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, আর একটা প্রমাণ করার জন্য
দেখছি যে সারা দেশে লকডাউন মানুষজন মানছেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা উপেক্ষা করেই তারা রাস্তায় কিংবা ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন। আজকে আমাদের খবর, ঢাকার প্রবেশমুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে গিয়েছে। তো এরকম তথ্য আমরা পাচ্ছি যে পুলিশকে ফাঁকি দেওয়ার প্রবণতাও মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যে রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে বা ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে। আপনারা মাঠের চিত্রটা কেমন দেখছেন আসলে মানুষের গমনাগমন কিংবা বাইরে চলাচলের ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে এই যে মানুষ মানে পুলিশকে ফাঁকি দিয়ে বা সেনার সদস্যরা যেখানে আছে তাদের ফাঁকি দিয়ে বিভিন্ন অজুহাতে, খুব তুচ্ছ অজুহাতে বের হচ্ছে। এমনও ঘটনা আমরা দেখেছি যে শুধুমাত্র মানে বের হতে হবে, বের হতে হওয়ার উপলক্ষ হিসেবে ব্যাংক বলছে ব্যাংকে যাচ্ছে, চেক বই নিয়ে যাচ্ছে, 2000 টাকা তুলছে, আবার তিন দিন পরে ওই 2000 টাকা জমা দিতেও যাচ্ছে, অর্থাৎ বাইরে যেতেই হবে, এইরকম একটা মানসিকতা। তো এটি আসলে আমাদের যে লকডাউন, যেটাই আমরা লকডাউন বলি আর কারফিউ বলি, যেটি বলি না কেন, আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে, যেমন ব্যাংক খোলা রয়েছে, তারপরে সীমিত আকারে হলেও ওই যে যেখানে খুব মানে মেডিকেল ইকুইপমেন্ট যেমন পিপি কিংবা মাস্ক বানানো হচ্ছে সেখানে খোলা রয়েছে, কাঁচা বাজার খোলা রয়েছে, ওষুধের দোকানগুলো খোলা রয়েছে। তো এইগুলোতে লোকজন, তার মিনিং যে কিছু লোকজন হয়তো যাবে যাদের খুব দরকার, একেবারে না গেলেই নয়, অনিবার্য যাদের দরকার তারা যাবে, তারপর মানুষ হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে তো তারা যাবেনই। এছাড়া এর বাইরেও এসেনশিয়াল সার্ভিস যেগুলো রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ অফিস কিংবা গ্যাস পানি, এই সমস্ত অফিসে কিছু 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 কর্মচারী কর্মকর্তা যাবেন, সেটি আমরা ধরেই নিয়েছি। ব্যাংক খোলা থাকা মানে কেউ না কেউ টাকা জমা দিতে যাবেন কিংবা কেউ টাকা তুলতে যাবে, কিন্তু সেটি একেবারে আমরা যেটা বলছি বা বোঝানোর চেষ্টা করছি যে অনিবার্য না হলে যাতে কেউ বাইরে না যায়, কারণ এটি আমরা ওই অর্থে লকডাউন বলতে আমাদের বলা হয়েছে যে ঘরে থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে সেটি। কিন্তু মানুষের প্রবণতা, অধিকাংশই মানুষই মানছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ তাদের আসলে এটি বুঝাতে মানাতে খুব কষ্ট হচ্ছে আমাদের, কারণ এখানে যেমন আমাদের পাশের দেশে আমরা দেখছি, আজকেই আমি একটা ঘটনা দেখছিলাম যে একজন বৃদ্ধ মানুষ তাকে তার ছেলে রিক্সায় করে নিয়ে আসছিল হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতেছিল, পুলিশ রিক্সা থামিয়ে দিয়েছে এবং রিক্সা থেকে নামিয়ে দিয়েছে জোর করে, তারপরে খবরে বলল যে 1 কিলোমিটার ওই ছেলেটাকে মানে ছেলে বাবাকে ঘাড়ে করে তারপর নিয়ে গিয়েছে, অর্থাৎ তারা লকডাউনটাকে এইভাবে করেছে, যেটা আবার দেখলাম ওখানকার মানব অধিকার কমিশন মামলা করেছে ওই অফিসারের বিরুদ্ধে। যাই হোক, আমরা আমরা ওই জায়গাটা যেতে চাচ্ছি না, আমরা যেহেতু আমাদের পুলিশ সদস্যরা এবং আমরা যারা ফ্রন্টলাইনে কাজ করছি তারা আমরা চেষ্টা করছি যে মানুষ বুঝিয়ে তাদের যে শুভ বুদ্ধি যাতে উদয় হয় সেটি করে, তারা অর্থাৎ তাদের নিজেদের মঙ্গলের জন্যই তারা যাতে ঘরে থাকে সেই চেষ্টাটা আমরা করছি। কিন্তু গত কয়েকদিনের আমাদের যে অভিজ্ঞতা যার কারণেই, আর আমাদের যেহেতু বলা আছে যে 6টার পর থেকে বের হবে না, শুধু সাপ্লাই চেইনের সাথে যারা জড়িত, অর্থাৎ বাইরের থেকে এই যে কাভার্ড ভ্যান বা ট্রাকে করে মালামাল আসবে বা যাবে, এছাড়া কোনো মানে কোনো গাড়ি বা অন্য কোনো মানুষ অনিবার্য প্রয়োজন না হলে বের হবে না, কারণ এটা কার্ফিউর মতোই 6টা থেকে পরে 6টা পর্যন্ত। সেই কারণেই আমরা চেকপোস্ট বসিয়ে আমরা সেটি এনফোর্স করার চেষ্টা করছি। তো এটি এনফোর্স শুধুমাত্র এনফোর্স করে, ঢাকা শহরে এত গলিগুজি রয়েছে, অলিগলি রয়েছে, এই গলি ভিতর গুলোতে আসলে এনফোর্স করাটা যথার্থ মানে মানে বাস্তবতা যেটি সেটি খুবই কঠিন কাজ। তো সেই দিক থেকে মানুষ যদি এগিয়ে না আসে, সহযোগিতা না করে, তাহলে এই এটি কার্যকর করা মানে প্রায় অসম্ভব। যে মনে আপনি বলছেন যে মানুষের সহযোগিতার কথা, তো সেটি নিশ্চয়ই, আর পাশাপাশি আরেকটি বিষয়, আমরা এই যারা করোনা নিয়ে বিশ্লেষণ করছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, সবাই বলছেন যে এখানে যদি ঝুঁকির মাত্রাটি বিবেচনা নেই, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মীরা, অর্থাৎ যারা বিভিন্ন কাজে বাইরে যেতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে কিংবা মানুষের সংস্পর্শে
থাকতে হচ্ছে। তো সেই জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা মাঠে কিংবা বাইরে দায়িত্ব পালন করছেন, তাদের নিরাপত্তার বিষয়গুলো আপনারা কিভাবে সমন্বয় করছেন? দেখুন, আমরা জানি যে যে কোনো মহামারীতে একেবারে ফার্স্ট লাইনার হিসেবে, ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেন ডাক্তার বা চিকিৎসা কর্মীরা, তারপরেই মূলত ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো কাজ করে। তো সেই দিক থেকে আমরা আমাদের এই যে এই সময়টাতে এই করোনা মহামারী ধারণ করার পর পুলিশের কাজের মানে যে ব্যাপ্তি সেটি অনেক গুণ বেড়ে গিয়েছে। তো সেই দিক থেকে আসলে বুঝতে হবে যে মহামারী কিন্তু মানে আমরা আমাদের পুলিশের যে ট্রেনিং, পুলিশ যে আইনে চলছে, সেইখানে মহামারীতে পুলিশ কিভাবে রিয়্যাক্ট করবে, অর্থাৎ প্যান্ডেমিক ল এনফোর্সমেন্ট কিভাবে হবে সেটি সেইভাবে বলা নাই। আবার আমাদের যে আইনটি রয়েছে এই যে মানে এপিডেমিক মানে মহামারী নিয়ে, সেখানেও কিন্তু পুলিশের কোনো ভূমিকার কথাই বলা নাই। ফলে এটি এই প্যান্ডেমিক ল এনফোর্সমেন্ট কি হবে সেটি ঠিক করতে আমরা সেটি আমরা একটা গাইডলাইন আমরা তৈরি করার চেষ্টা করছি, আমরা সময় সময় নির্দেশনাও দিচ্ছি, কিন্তু তারপরেও যেহেতু মানুষ মানুষকে ঘরে রাখতে হচ্ছে, তারপরে ফ্রন্ট লাইনার হিসেবে একদিকে অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ যাতে অপরাধ সংঘটিত না হয় সেটি যেমন নিশ্চিত করা হচ্ছে, আবার পুলিশ অনেক ক্ষেত্রে তাদের দায়িত্বের বাইরে গিয়েও, অর্থাৎ মানে আউট অফ দ্য বক্স গিয়েও আমরা আসলে কিছু কাজ করছি, যেখানে দেখা যাচ্ছে যে কেউ এগিয়ে আসছে না, একটা মানুষ হয়তো রাস্তার পাশে পড়ে আছে, তাকে কেউ এগিয়ে আসছে না, আশেপাশে কেউ এগিয়ে আসছে না, সেখানে পুলিশ তাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা বা অ্যাম্বুলেন্স দেখে তাকে তুলে দেওয়ার ব্যবস্থা বা ক্ষেত্র বিশেষে পুলিশের গাড়িতে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে বিভিন্ন অলিগলিতে বিশেষ করে যে সমস্ত এলাকা লকডাউন করা হয়েছে সেই এলাকায় লকডাউন এনফোর্স করতে গিয়ে পুলিশকে মানে জনগণের খুব কাছাকাছি যেতে হচ্ছে, এটি একটা। তারপর আমাদের চেকপোস্ট যেগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশ সদস্যরা খুব মানে এক্সপোজ হচ্ছে, অর্থাৎ তার যে কাগজপত্র চেক করছে বা গাড়িটা চেক করছে, কথা বলছে, কথা যেহেতু তার হয়তো সেই ক্ষেত্রে তিন মানে ইয়ের ভিতরেই মানে এক মিটার দেড় মিটারের ভিতরেই তাকে কথা বলতে হচ্ছে, তো সেই দিক থেকে অবশ্যই এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরে পুলিশের সদস্যরা কিছু ক্ষেত্রে, যেমন আমাদের কাছে প্রচুর ফোন আসছে বিভিন্ন ডিভিশনে, যে যেখানে এমন কিছু মানুষ এই ঢাকা শহরে রয়েছেন যে যাদের আসলে রাস্তায় দাঁড়িয়ে তারা ওএমএস এর চালও কিনতে পারেন না, কিংবা সাহায্যের মানে ত্রাণ দেওয়া, যে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিচ্ছে সেগুলো নিতে পাচ্ছেন না, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ, তারা পুলিশকে ফোন করছে যে আমার বাসায় খাবার নাই, সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু পৌঁছে দিচ্ছে। এছাড়া আমরা প্রতিদিন আমার রান্না করা খাবার আমরা মানে নিম্ন আয়ের বা দরিদ্র মানুষের ভিতর বিতরণ করছি। এইগুলো করতে গিয়ে আসলে পুলিশের সদস্যরা এক্সপোজ হচ্ছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু সদস্য ইতিমধ্যে আমাদের আক্রান্ত হয়েছে। কিন্তু মনি ভাই, এই যে আপনারা মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে ডিএমপির যে 50টি থানা রয়েছে প্রতিটি থানা থেকে নির্দিষ্ট পরিমাণে মানুষকে আপনারা খাবার দিচ্ছেন, তো এই খাবারের সহায়তাটা নেওয়ার জন্যে আপনি কি একটু মানুষকে আবারও জানিয়ে দেবেন যে এই ক্ষেত্রে কিভাবে বা কোন নম্বরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? এখানে আমাদের যে বিভিন্ন ডিসি অফিসের নাম্বার রয়েছে, ওসির নাম্বার রয়েছে, এমনকি 999 থেকেও ফোন করে আমাদের ওখানে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আমাদের নাম্বারগুলো বিভিন্ন সময় আমরা ডিএমপির নাম্বারগুলো আমরা দিয়েছি, তারপরে আমাদের ফেসবুক রয়েছে, এখানেও ইনবক্স করা যায় বা চাওয়া যায়, বিভিন্ন অ্যাপস রয়েছে আমাদের, সেখানেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে। জি মনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আবার আপনার কাছে আসবো। একটু যেতে চাই খন্দকার শাখাওয়াত আলীর কাছে, তিনি সমাজতত্ত্ববিদ। খন্দকার শাখাওয়াত আলী, আমরা আলোচনা করেছি একজন জনপ্রতিনিধির সঙ্গে, আলোচনা করেছি একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে, তো মোটামুটি তাদের যেটি অভিজ্ঞতা, দেশে মানুষজন লকডাউন মানছেন না, লকডাউন উপেক্ষা করেই রাস্তায় ভিড় জমাচ্ছেন, ঘরের বাইরে যাচ্ছেন, কোথাও কোথাও বড় সমাবেশও করেছেন, আজকে একটি জানাজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটেছে, তো একজন সমাজতত্ত্ববিদ হিসাবে আপনার পর্যবেক্ষণ কি বলে? কারণ যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা অনেক প্রশ্নই তুলেছেন, মানুষের মনস্তত্ত্ব নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে আসলে মানুষের মনের মধ্যে কি কাজ করছে এই মুহূর্ততে। আমরা যদি একটু বলি আপনাকে, আপনি খুব ভালো করেই জানেন যে কোনো দুর্যোগ বা যে কোনো এরকম অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলার জন্য মানুষজন জোটবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে মোকাবেলা করে, কিন্তু এবারের যে দুর্যোগটি সেটি একটু ব্যতিক্রম, এটি মোকাবেলা করতে হবে বিচ্ছিন্নভাবে, সবাই একা থেকে, আলাদা থেকে।
তো সবকিছু মিলে সমাজতত্ত্বের জায়গা থেকে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে আপনার এই বিবরণ থেকে এবং দুটো অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে একটা কথা বলা যায়। নিরশ্রী চৌধুরী বলে একজন বাঙালি লেখক, যিনি একটি বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি, অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়াতে যেটা ঘটলো সেটি যেন আমাদের সেই চরিত্রটিকেই প্রতিফলন করে। কিন্তু অন্যভাবে যদি দেখি, পুরো বৈশ্বিক পরিপ্রেক্ষিতেই ভিন্ন ভিন্ন চেহারায় সত্যিকার অর্থে মানুষকে ঘরে রাখাটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিটি যদি আপনি দেখেন, বিশ্বের জন্য সম্পূর্ণ নতুন। চারটি পরিভাষার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, সেটি হচ্ছে সামাজিক দূরত্ব, লকডাউন, কোয়ান্টাইন এবং আইসোলেশন। এগুলো একেবারে বৈশ্বিক নতুন শব্দ, যেগুলোর সঙ্গে আমাদের স্থানীয় অভিজ্ঞতার কোনো মেলবন্ধন নেই। আবার একটা বড় প্রশ্ন যে এই বিষয়গুলোকে কি আমরা সত্যিকার অর্থে যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে সহজভাবে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছতে পারছে কিনা। কারণ লকডাউন বলতে কি বোঝাচ্ছি আমরা, এটা মানুষকে বোঝানোটা খুব দরকার। অনুরূপভাবে সামাজিক দূরত্ব না ব্যক্তি দূরত্ব, এ বিষয়টিও মানুষের করে বোঝা দরকার। সেই সঙ্গে দুটো বিষয় আমাদের একই সঙ্গে লড়াই করতে হচ্ছে, একটা হচ্ছে মহামারী, সেটাও প্রাদুর্ভাবের জায়গা থেকে, আরেকটি হচ্ছে আমাদের সামাজিক বাস্তবতায়, সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রশ্ন। তিন সপ্তাহ হতে চললো, সুতরাং মানুষের কাছে যে টাকা পয়সা ছিল অথবা খাদ্য ছিল সেটা ক্রমশই কিন্তু ফুরিয়ে আসছে। সুতরাং এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা বিরাট সংখ্যক মানুষের কাছে খাদ্য পৌঁছানো, এবং রাষ্ট্রের একক রাষ্ট্রের পক্ষে এবং এমন কোনো ইনস্টিটিউশন নেই যে ঘরে ঘরে এটা খুব রাতারাতি পৌঁছানো যাবে। আমরা যদি দেখি বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, সেটি হচ্ছে প্রতিদিন অভিজ্ঞতাটাকে শিখছে এবং শিখার মধ্য দিয়ে এক ধরনের কারেকশন প্রসেসে যাচ্ছে। সুতরাং এখন আমাদের গোটা জাতি একক নেতৃত্বে একজন জেনারেলের অধীনে আমরা আছি, এবং সেই জায়গাতেই ধারাবাহিকভাবে শৃঙ্খলার মধ্যে পড়তে হবে। কিন্তু আমরা শাকাতালে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি যেটি বলছেন যে মানুষের কাছে আমরা ঠিকমতো পৌঁছতে পারছি কিনা কথাগুলো, তো এই জায়গাতে আরেকটু অভিজ্ঞতা শেয়ার করি আপনার সঙ্গে। আমাদের যারা রিপোর্টাররা দেশের বাইরে কাজ করেন সময় টেলিভিশনের হয়ে, আমরা নিউ ইয়র্কে আমাদের যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের ইউরোপে যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা হচ্ছে ওই দেশগুলোতে অর্থাৎ ইউরোপ আমেরিকাতেও মানুষজন লকডাউন মানছেন না, রাস্তাতেই তাদেরকে দেখা যাচ্ছে। এটি যদি ওখানকার অভিজ্ঞতা হয়, আমাদের বাংলাদেশেও একই রকম। আর পৌঁছানোর কথা যেটি বলছেন, এক মাসের বেশি সময় হলো, নানান মাধ্যমে কিন্তু মানুষের কাছে গেছে, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, মানুষের কিন্তু এখন যোগাযোগ মাধ্যম অনেক বেশি। তাহলে আসলে মনস্তত্ত্বটাই কি মানুষের এখানে গড়ে ওঠেনি এখন পর্যন্ত, এটাই ধরে নেব আমরা? না, এটা দুটো দিক থেকে দেখতে হবে। একটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ একটা প্রচারণা করা হচ্ছে, এবং আমাদের পুলিশ বাহিনীর পক্ষে থেকেই মনে হয় করা হয়েছে যে আপনি ঘরে থাকবেন না কবরে যাবেন, এটা এটা বৈশ্বিকভাবে এই কথাটা বলা হচ্ছে। কিন্তু এই জায়গাটা আরেকটি কথা খুব জরুরি বলা, সেটা হচ্ছে ঘরবন্দি থাকা এই জায়গাটার কতটুকু বাস্তব পরিস্থিতি আমাদের দেশে আছে। যেমন গ্রামে, গ্রাম বলতে তো তার নিজের বাড়িটা শুধু বোঝায় না, পাড়াটাকে বোঝায়। সুতরাং এই পাড়াকে কেন্দ্র করে আমাদের ব্যাখ্যা করতে হবে এবং আমাদের অভ্যস্ত হতে হবে যেন আমরা এই সংক্রামক ব্যাধি থেকে নিজেদের বাঁচাতে পারি। তো সেই অভিজ্ঞতাগুলো গণমাধ্যম এবং কমিউনিকেটরদের বোঝানো দরকার। যেমন ধরেন বস্তির বাস্তবতায় দেখেন, যে বস্তির বাস্তবতায় প্রত্যেকটা বস্তিতে একটি ঘরে 8 থেকে 10 জন 4 জন বাস করে। তো সেখানে খোলা জায়গা বলতে করিডোর অথবা খোলা জায়গা যেগুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করে সেই বাস্তবতায় তারা এই রোগ থেকে নিরাময় হতে পারে। ফ্ল্যাট বাড়িতে অথবা একক বাড়িতে সেই তারা প্রিভিলেজ আছে, তাদের পক্ষে হয়তো এই বিষয়গুলো সম্ভব। কিন্তু উপজেলা পর্যায়ে আপনি যদি দেখেন,
সেই জায়গায়। কিন্তু একটি প্রবণতা আমাদের দেশের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি আপনাদের তথ্য দেখে অ্যানালাইসিস হিসাবে দিতে পারি, যারা আক্রান্ত হচ্ছেন তাদের একটা বড় অংশ হচ্ছে তরুণ, কিন্তু বৈশ্বিক বাস্তবতায় বয়স্করাই কিন্তু আক্রান্ত হচ্ছে। বয়স্করা আক্রান্ত হচ্ছেন আপনি বলছেন, কিন্তু আজকের তথ্য ভিন্ন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 21 থেকে 30 বছর বয়সের বেশি আক্রান্ত হচ্ছে। তো কেন, এটি নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আর একবার একটু যেতে চাই কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলামের কাছে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। যেন মনিরুল ইসলাম, আমরা আলোচনায় অনেকের কাছ থেকে শুনলাম বা যেটি সবাই বলছেন যে এই যে পরিস্থিতিতে পুলিশিংটা কীরকম হবে, একদিকে যেরকম খুব বেশি বল প্রয়োগ করাটাও সমীচীন নয় বা বল প্রয়োগ করা যাচ্ছে না, আবার মানুষজনকে ঘরে রাখতে হবে, দুটি বাস্তবতা। তো এই দুটি বাস্তবতা মাথায় রেখে আপনারা সমন্বয়টা কিভাবে করছেন? দেখুন, এই মুহূর্তে আমরা মানে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, অর্থাৎ আপনারা জানেন যে ইতিপূর্বে দুটো ঘটনা ঘটেছে, ওষুধের দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে যে ডাকাতদের আমরা ধরেছি, অর্থাৎ স্বাভাবিক মানে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমাদের সদস্যদের যে ব্যক্তিগত নিরাপত্তা সেফটি যেটা রয়েছে সেটি আমরা এনশিওর করার চেষ্টা করছি। তাদেরকে সেইভাবে আইসোলেশনের প্রয়োজন হলে আলাদা করে রাখা, যেমন আমরা এখন আমরা প্রথমত মাস্ক সরবরাহ করেছি আমাদের সকল সদস্যের জন্য, তারপর গ্লোভস, তারপর ক্ষেত্র বিশেষে যারা খুব ক্লোজ কন্ট্যাক্টে যায় তাদের জন্য পিপি সংগ্রহ করার চেষ্টা করছি এবং করেছি বেশ কিছু। এগুলোর পাশাপাশি আমরা যেহেতু আমাদের কোনো কোনো সদস্য আক্রান্ত হয়ে যেতে পারে, ইতোমধ্যে কয়েকজন হয়ে হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা একটা ইউনিটের অর্থাৎ একটা থানা কিংবা একটা অফিসের একজন সদস্য আক্রান্ত হলে যাতে তার সংস্পর্শে যারা এসছে সকলের যাতে মানে আইসোলেশনে কোয়ারেন্টিনে না যেতে হয়, সেই কারণে আমরা ডিউটি শিফটিং করে দিচ্ছি। অর্থাৎ আমাদের আমাদের থাকার আবাস স্থানের স্বল্পতা রয়েছে, তারপরে ইভেন থানাগুলোতে অনেকগুলো থানার নিজস্ব বিল্ডিং নেই যেখানে পুলিশ খুব গাদাগাদি করে থাকে, সেই ক্ষেত্রে আমরা পুলিশ সদস্যদের একটা অংশের জন্য আমরা আশেপাশে কোনো হোটেল কিংবা অডিটোরিয়াম সেটি আমরা নিয়ে সেখানে আমরা অর্ধেক সদস্যদের রাখছি আর অর্ধেক সদস্যকে থানায় রাখছি, যারা ডিউটি করছে অর্থাৎ তারাই পরপর কয়েকদিন ডিউটি করবে, যাতে করে কেউ যদি আক্রান্ত হয়ও ওই অংশটাকেই কোয়ারেন্টিনে পাঠিয়ে আমরা অন্য অংশের যারা রয়েছে তাদেরকে দিয়ে ডিউটি করাতে পারি। তো সেইভাবে সেই কাজটি করছি। পাশাপাশি এই যে লকডাউন কার্যকর করতে গিয়ে আমরা এই পরিস্থিতিতে আমরা তাদেরকে বুঝিয়ে তাদের সচেতন করেই আমরা মূলত চেষ্টা করছি। শক্তি প্রয়োগ আমরা একেবারে লাস্ট রিসোর্ট হিসাবে আমরা সেটি মনে করি, এবং সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু মানে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের যে আর্থিক জরিমানা সেটিও আমরা। মনি ভাই, আরেকটি প্রশ্ন রাখতে চাই, আপনি যেটি বলছিলেন না যে দুটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে বা চুরি, আপনারা তাদেরকে গ্রেফতার করেছেন, তো এই যে প্রেক্ষাপট, মোটামুটি সবাই লকডাউনে আছেন, কেউ কেউ বলছেন যে কি বলে যে নিত্য পণ্য বা খাবার সংকট দেখা দেওয়ার আশঙ্কাও কেউ করছেন, তো এসব বিষয় বিবেচনায় নিয়ে ট্রেডিশনাল ক্রাইম চুরি ছিনতাই এগুলো বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা বা কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? হ্যাঁ, এটি আমরা আমরা মনে করছি, আমরা অ্যাসেস করার চেষ্টা করছি যে এই লকডাউন বা এই অবস্থা যদি আরো বেশ কিছুদিন চলে, অর্থাৎ এক মাস দেড় মাস চলে, তাহলে আসলে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ বা ছিন্নমূল মানুষ তারা কিন্তু একেবারেই শুধুমাত্র সরকারি সাহায্যের উপর ডিপেন্ড করতে হবে, এবং সেই ক্ষেত্রে তারা অপরাধ কর্মে কিন্তু কিছু কিছু মানুষ লিপ্ত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি যেটা সেটি বাড়তে পারে। এছাড়াও আমরা আর একটা প্রবণতা দেখেছি, এটি সাইকোলজিস্টরা ভালো বলতে পারবেন, সারা বিশ্বেই কিন্তু যে সমস্ত এলাকায় লকডাউন চলছে, বিশ্বের যে সমস্ত অঞ্চলে ওইখানে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স যেটি সেটি বেড়ে যাচ্ছে, এবং নারীর প্রতি সহিংসতা সেটিও কিন্তু বাড়ছে, এবং সেটি আমাদের দেশেও এই লকডাউন বা এই অবস্থা যদি অব্যাহত থাকে এক দু মাস, তাহলে কিন্তু এই আমাদের দেশেও এই যে নারীর প্রতি সহিংসতা এবং ডোমেস্টিক ভায়োলেন্স এটি এবং এই বিবাহ বিচ্ছেদের ঘটনা এগুলো কিন্তু বেশি বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেই সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে
একদিকে এই প্যান্ডেমিক ল এনফোর্সমেন্টের যে গাইডলাইন সেটি আমরা মেনে চলা সেটি তৈরি করে সেটি মেনে চলার চেষ্টা করছি। পৃথিবীর অন্যান্য দেশেও আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট লোকজন তারা যেহেতু চিকিৎসা কর্মীদের পরের লাইনেই তারা থাকেন, সেখানেও আক্রান্ত হয়েছে। আমরা লন্ডন পুলিশ, মেট্রোপলিটন পুলিশ কিংবা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সব জায়গায় কিন্তু প্রচুর পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। তো তারা নিজেরাও আসলে ল এনফোর্সমেন্ট গাইডলাইন সেটি তৈরি করেছে, আবার ইন্টারপোলও করেছে। তো এগুলোর আলোকে আমরাও বাংলাদেশ পুলিশ বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা ইতিমধ্যে কিছু গাইডলাইন দিয়েছি, আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় কিছু গাইডলাইন দিয়েছে। আমরা একটা কমপ্রিহেনসিভ গাইডলাইন এবং আগামীতে কি কি ধরনের ক্রাইম হতে পারে সেটি নিয়ে আমরা কাজ করছি এবং সেই লকে কি কি ব্যবস্থা নিলে এই ক্রাইম মানে প্রতিরোধ করা যাবে কিংবা সংগঠিত হলেও ডিটেক্ট করা যাবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। জি ধন্যবাদ মনির ভাই, আপনাকে অসংখ্য, আপনি আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি। আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আরও দুজন যুক্ত হওয়ার কথা রয়েছে। আমরা আরেকবার একটু মনির ভাইকে যেতে চাই। মনির ভাই, এই যে পরিস্থিতিগুলো নিয়ে আপনারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, এই ব্যবস্থার পরে পরে আপনি যেটি বলছিলেন যে আপনাদের কিছু সদস্য আক্রান্ত হয়েছেন, আমরা এটি খবর পেয়েছি, সত্যতা কতটুকু আমরা জানি না, আপনার কাছ থেকে সত্যতা জানতে চাই যে রাজারবাগ পুলিশ লাইনের ব্যারাকের একটি অংশ নাকি লকডাউন হয়েছে। তো আসলে কি আপনি আমাদেরকে পুরো পরিস্থিতিটা বলবেন? জানতে চাইছি এ কারণে, কারণ এই সুযোগে আপনি বললে হয়তো এটি নিয়ে আর কোনো ধরনের ডালপালা না ছড়ানোর আশঙ্কা, মানে ডালপালা ছড়াবে না সেটি আমরা ধরে নিচ্ছি। দেখুন, আসলে একটা অংশ নয়, আমরা যেহেতু আমাদের, হ্যাঁ আমাদের মানে ব্যারাক গুলোতে পুলিশ সদস্যরা যেভাবে থাকে খুব ক্লোজলি থাকে, কিন্তু এই সময়টাতে আমরা আলাদা করে রাখছি, ভাগ ভাগ করে রাখছি, যে যাতে যেখান থেকে ডিউটি যাচ্ছে শুধুমাত্র ওই একটা অংশ থেকেই পরপর হয়তো 10 দিন ডিউটি যাবে এবং পরে 14 দিন তারা আর ডিউটি করবে না, এই এইভাবে শিফটিং করে। তো আমাদের কয়েকজন সদস্য যেখান থেকে যে অংশ থেকে আসলে তারা আক্রান্ত হয়েছে সেই জায়গার যারা ছিল, কারা কারা ক্লোজ কন্ট্যাক্টে ছিল তাদেরকে আমরা কোয়ারেন্টিন করেছি এবং পুলিশ লাইন থেকে আমরা আলাদা করে একটা আইসোলেশন সেন্টার বা কোয়ারেন্টিন সেন্টার সেটি আমরা করেছি, সেখানে তাদের রাখা হচ্ছে। এর বাইরেও যাদের কোন রকম এই সিজনে যেহেতু মানে সর্দি কাশি ঠান্ডা ফ্লু এগুলো বেশি বেশি হয়, যাদেরই কোন রকম আমরা দেখছি যে কেউ হয়তো ঠান্ডা লেগেছে কাশি দিচ্ছে, তাকেই আমরা আলাদা করে আইসোলেশন সেন্টারে রাখছি এবং তার পরীক্ষার ব্যবস্থা করাচ্ছি। এটি আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, এটি শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য না, এটি আসলে সবার জন্যই, যেহেতু এটা মহামারী আনইউজুয়াল সময়, তো সেই কারণে আসলে ব্যারাকের কোনো অংশ লকডাউন করা হয়নি, শুধুমাত্র যেখানে একাধিক সদস্য আক্রান্ত হয়েছে তাদের আশেপাশে যারা ছিল তাদেরকে আমরা কোয়ারেন্টিন করেছি। জি মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কিরকম ভূমিকা পালন করছে, জনপ্রতিনিধির কাছ থেকে সমাজের যে চিত্র সেটি জেনেছি। আমরা জানার চেষ্টা করেছিলাম সমাজতত্ত্ববিদের কাছ থেকে মানুষজন আসলে লকডাউন কেন মানছেন না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে ঘর থেকে বেরোয়ার চেষ্টা করছেন, নিজের ঝুঁকি রয়েছে সেটি জানার পরেও। তো এছাড়াও আমরা যেটি শুরুতে বলেছিলাম যে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে এপ্রিল মাসের শেষের দিকে বা মধ্যভাগে আমরা রয়েছি, এই সামনের যে মে মাসটি সেই মাসটি খুব ঝুঁকিপূর্ণ, যদি আমরা নির্দিষ্ট নিয়মাবলী যেগুলো রয়েছে, স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো যদি মেনে না চলে তাহলে হয়তো ঝুঁকি আরও বাড়বে আমাদের। তো তারপরেও কেন আমরা বা সাধারণ নাগরিক হিসেবে নাগরিক যে দায়িত্ব রয়েছে সেটিও পালন করতে পারছি না, কারণ এইখানে অর্থাৎ এই যে করোনার বা কোভিড-19 যে রোগটি বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বা পুরো পৃথিবী থেকে ছড়িয়েছে, তো সেই ক্ষেত্রে যেই বিষয়টি বলা হচ্ছে যে যিনি আক্রান্ত হচ্ছেন সেটি শুধুমাত্র তিনিই নন, আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার আশপাশে যারা রয়েছেন পরিবারের সদস্য আত্মীয় স্বজন সহ সবাই কিন্তু ঝুঁকির মধ্যে চলে যান। তো এই বিষয়টি এখনকার আজকের দিনের বাস্তবতায় যদি আমরা বলি, মানুষের যোগাযোগের মাধ্যম যেভাবে বেড়েছে, প্রচার মাধ্যম যেভাবে বেড়েছে, সেটি হচ্ছে মূলধারার প্রচার মাধ্যম যদি বলি, বিকল্প প্রচার মাধ্যম যদি বলি, সব জায়গাতে মিলে মানুষজনের কিন্তু জানতে আর কোনো বাকি নেই, তথ্যের এখন অবাধ প্রবাহ রয়েছে, যে কোনো তথ্য মানুষের মুহূর্তেই ঘরের মধ্যে বসে থেকে সারা পৃথিবীর খবর পেয়ে যাচ্ছেন। তো তারপরেও কেন মানুষজন এগুলো মানছেন না বা মানতে পারছেন না সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর যদি আমরা
যেহেতু এই করোনা মহামারীটি শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে রয়েছে, সে বিশ্বের বিভিন্ন দেশেও মোটামুটি একই রকম চিত্র, অর্থাৎ বাংলাদেশের মতোই চিত্র। সাধারণভাবে আমরা যে বিষয়গুলো আগে থেকে ধারণা নিয়ে মানুষের ছিল যে হয়তো উন্নত বিশ্বের লোকজন হয়তো আইন মানার ক্ষেত্রে কিংবা সরকারি নির্দেশনাবলী মানার ক্ষেত্রে একটু বেশি সচেতন, সেসব দেশগুলোতেও দেখছি মোটামুটি একই রকম অবস্থা। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার রিদাউনুর রহমান, তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের প্রধান। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রফেসর রিদাউনুর রহমান, জি স্যার, আমরা আপনি যদি আমাকে শুনে থাকেন, আমি যে প্রশ্নটি রাখতে চাই, যেটি বলছেন আপনারা যারা চিকিৎসা বিশেষজ্ঞ, যে এই এপ্রিলের পরে যেই মে মাসটি সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলে সাধারণ মানুষজন, তো আরেকটু কি আপনি ব্যাখ্যা করে বলবেন আসলে সামনের এপ্রিল, এই চলতি এপ্রিল পেরিয়ে সামনের মে মাসগুলোতে আমাদের জন্য কীরকম পরিস্থিতি অপেক্ষা করছে, এবং সেই পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য এখনই আমরা কী করতে পারি? এটা হচ্ছে আগামী কয়েক সপ্তাহ যদি আমরা সঠিকভাবে চলতে না পারি তাহলে এই জিনিসটা লম্বা হয়ে যাবে, আমাদের লকডাউনটা শুধু পিছে চলে যেতে থাকবে এবং আমার সমাজে ট্রান্সমিশনটা কন্টিনিউ করতে থাকবে। এজন্য আমরা চাইব যে এই সময়ে আমাদের যেটা লকডাউন আছে, এখনো কিন্তু আমরা ছুটির মতো বা সন্ধ্যা ছটার পরে এরকম বলছি, এই জন্য ওইটাকে স্ট্রিক্ট লকডাউন করে দিতে হবে। স্ট্রিক্ট লকডাউন করে যেসব জায়গাগুলো বাজার আছে ওগুলো সুনির্দিষ্ট কিছু জায়গায় থাকবে, সপ্তাহে একদিন বা দুই দিন ওখানে যারা আসবে যাবে ওরা সবাই সামাজিক দূরত্ব রক্ষা করে বাজারে আসবে এবং তারপরে বাজারে চলে যাবে, এবং কন্টিনিউয়াসলি সব মিডিয়া থেকে একসাথে সবাই একসাথে যদি আমরা বলতে থাকি যে ভাই আপনারা মেনে চলুন, নাহলে দেশ একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। তো এটা এগুলো যদি সব বুঝতে থাকে তাহলে হয়তো যদি মানুষের নিজেরাই যদি এটাতে সচেতন হয় তখনই কিন্তু সম্ভব, কারণ এটা শুধুমাত্র সরকারের পক্ষে বা শুধুমাত্র কারো পক্ষে এটা সম্ভব না, আমাদের সব জনগণকে একসাথে এটাতে ইনভলভ হতে হবে। আমরা একটু কষ্ট করি, একটু একটু কষ্ট করে আমরা যে যেখানে আছে ওখানে থেকে যাই আগামী দুই তিন সপ্তাহ, তাহলে এই যে সামাজিক ভাবে ছড়াচ্ছে এখানে আমরা অনেকে রোগী হওয়া থেকে বেঁচে যাব, এবং রোগী হলেই কিন্তু কিছু রোগী মারাত্মক হবে এবং কিছু মারা যাবে, রোগী না হলে কিন্তু আমরা মারাত্মক হব না মারাও যাব, রোগী কিন্তু ট্রান্সমিশনটা ইন্টারাপ্টেড থাকে, ট্রান্সমিশন যদি না হয় তাহলে আমাদেরকে সব চারিদিকে মিলে হচ্ছে আগামী দুই সপ্তাহ আমাকে ব্যবহার করতে হবে লকডাউন তাড়াতাড়ি তোলার জন্য, আমার দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য, আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য সর্বোচ্চ। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আবার আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডাক্তার জহিরুল ইসলাম লিটন, তিনি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক। ডাক্তার জহিরুল ইসলাম লিটন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার পোশাক দেখে বুঝছি আপনি হয়তো এখন দায়িত্ব পালনরত অবস্থায় রয়েছেন। তো এই যে আপনারা চিকিৎসকরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য, আপনারা চিকিৎসকরা আসলে কি অবস্থায় রয়েছেন আমাদেরকে একটু বলবেন? আপনাদের চিকিৎসকদের অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেও পাচ্ছি, আসলে মূল চিত্রটা কি, আপনারা চিকিৎসকরা কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমরা চিকিৎসকরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি তার চিত্রটা তো আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন যে ইতিমধ্যে প্রায় 100 জন চিকিৎসক COVID-19 আক্রান্ত। এটা ডেফিনেটলি একটা অ্যালার্মিং সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা তো আর এমনি এমনি ঘটে নাই, আমাদের যখন দিনে দিনে যখন সংখ্যা বাড়ছে তার কারণটা কি, যে সুরক্ষার অভাব। আমরা মনে করি সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই জিনিসটাতে আসলে জোর দেওয়া উচিত। এই ক্ষেত্রে আমি মনে করি যারা COVID-19 নিয়ে ডেজিগনেটেড হসপিটালগুলোতে কাজ করছে সেখানে, বা যারা সাসপেক্টেড কেস নিয়ে যারা কাজ করছে সেই ক্ষেত্রে কোথাও আমাদের সুরক্ষার অভাব আমরা লক্ষিত দেখতে পাচ্ছি। আমরা যেমন আপনার আমরা বলছি যে N95 মাস্ক বা রেসপিরেটর যেটা লাগবে সেই জিনিসটার সাপ্লাই আমাদের এখন পর্যন্ত আমরা পাইনি, এবং সেই N95 মাস্ক যেটা
সেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা পিপির কথা বলবো যেটা যদি কনফার্ম কেস হয় এবং সাসপেক্টেড কেস হয় সেই ক্ষেত্রে পিপি কথা বলা আছে, পিপি পড়তে হবে এবং সেটার মানসম্মত হতে হবে। হ্যাঁ, পিপির ক্ষেত্রে আমরা মিনিমাইজ করতে পারি কিছু ক্ষেত্রে, সেটা কিভাবে, সেটা টেলিফোন দিয়ে অথবা ফিজিক্যাল ব্যারিয়ার দিয়ে, সেক্ষেত্রে আপনার একটা ক্লোজ উইন্ডো থাকবে গ্লাস দিয়ে, সেগুলো ক্ষেত্রে আমরা পিপি দিয়ে কিছুটা মিনিমাইজ করতে পারি। পজিটিভ কেস যাদের রুমে যেতে হবে তাকে তোমার পিপি পরিয়ে যেতে হবে, পিপি থাকতে হবে, প্লাস N95 মাস্ক এয়ার টাইট থাকতে হবে, N95 মাস্ক সার্জিক্যাল মাস্ক দিয়ে হবে না, N95 মাস্ক লাগবে, তারপর আপনার গ্লাস লাগবে, গগলস লাগবে এবং শু কভার লাগবে। এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের মনোবল বৃদ্ধি করতে হবে, মনোবল বৃদ্ধি করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে তো আপনার এই চিকিৎসাতে একটা বিপর্যয় যে যতক্ষণ পর্যন্ত চিকিৎসক নিরাপত্তা নিশ্চিত না হবে তার কর্মক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলোতে কিছুটা আমরা চিকিৎসকরা কিন্তু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি, যেহেতু ব্যাটল ফিল্ডে আমরা ফ্রন্ট ফাইটার, একদম প্রথম পেশেন্টকে আমরা রিসিভ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার নিরাপত্তাটা সুরক্ষাটা জাতির জন্যই দরকার, আমাদের রুগীর জন্যই দরকার, আমার আপনার সবার জন্য দরকার। আর আমি যদি প্রত্যেকটা না থাকি তাহলে তো সমাজের জন্য বা আমার ফ্যামিলির জন্য সেটা কতটা রিস্ক সেটা একবার আপনারা আপনারাই ভেবে দেখেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার জহিরুল ইসলাম নিউটন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই ছিল, একটু জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন কাউন্টার টেরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি তাকেও। গুলশান থেকে যুক্ত হয়েছিলেন খন্দকার সাগত আলী, সমাজতত্ত্ববিদ এবং গবেষক। এছাড়া আমাদেরকে শুরুতে যুক্ত হয়েছিলেন রাম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক রিদুর রহমান আমাদের সঙ্গে ছিলেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে ডাক্তার জহিরুল ইসলাম লিটন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি। Thank you.